ফেনি শহরের পৌর মৎস্য আড়তে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন বর্তমানে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আমরা রয়েছি ফেনি শহরের পৌর মৎস্য আড়তে, যেখানে প্রতিদিন কাকডাকা ভোর থেকে একেবারে দুপুর বা একেবারে সারাদিন ব্যাপী মাছ বিক্রি হয়। এবং সেই মাছ বিক্রির উপলক্ষে কিন্তু এখানে যে পাইকার রয়েছে, বিভিন্ন ধরনের আড়তদার রয়েছে, তাদের উপস্থিতিতে বা তাদের হাঁক ডাকে সরগরম হয়ে পড়ে। এবং আপনাদেরকে যদি বলে রাখি, শুধু ফেনী বা এর পার্শ্ববর্তী জেলাগুলো নয়, আশপাশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এ ধরনের বিভিন্ন ধরনের মাছ আসে। আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যে চিংড়ি মাছের দাম কিছুটা বেশি, বাইকাররা বা ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখন জোবার মৌসুম না, ভাটার মৌসুম হওয়ার কারণেই কিন্তু কিছুটা এখানে মাছ চিংড়ি মাছ কম আসছে, যার কারণে হচ্ছে 50 থেকে 100 টাকা প্রতি কেজিতে চিংড়ি মাছ দাম বেড়েছে। অন্যদিকে আপনাকে যদি বলি যে সাদা যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কিন্তু অনেকটা দাম কিছুটা আজকে স্থিতিশীল অবস্থায় রয়েছে, যদিও ব্যবসায়ীরা বলছে একটু কম। আসলে ক্রেতা যারা রয়েছে তাদের দাবি এই যে মাছের দাম, তাতে এগুলো কিনতে তাদের অনেকটা নাবিশ্বাস হয়ে উঠছে। এই যে তেলাপিয়া মাছ দেখছেন, আমাদের ফেনীর সোনাগাজীতে যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেখানে অনেক মৎস্য খামার গড়ে উঠেছে, সেই মৎস্য খামার থেকে এই খামারে বা এই আড়তে যে মাছ আসে তার অধিকাংশ মাছ কিন্তু ওই জায়গা থেকে এটা আসে। এবং এছাড়া বাকি 50% মাছ কিন্তু জেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে। এবং এখানকার এই মাছ বেচা কিনে কিন্তু কয়েক হাজার পরিবার সংযুক্ত রয়েছে এবং তাদের জীবিকা নির্বাহ এখান থেকে। আজকে যদি মাছের দর বলি, ইলিশের দেখা তেমন মিলছে না, তারপরও 1 কেজির কিছুটা বেশি ওজনের ইলিশ 1400 টাকায় বিক্রি হয়েছে পাইকারি। বাগদা চিংড়ি বিক্রি হয়েছে 850 থেকে 600 টাকা এবং গলদা চিংড়ি বিক্রি হয়েছে 900 থেকে 950, রূপচাঁদা 650 থেকে 800 টাকা, হরিণা চিংড়ি 650, চালে চিংড়ি 600 টাকা এবং 3 কেজির বেশি কাতল যেগুলো ওজন সেগুলো বিক্রি হয়েছে 450 টাকা, তেলাপিয়া মাছ প্রায় 200 থেকে 160 বা 250 টাকায়, আকার বা প্রকারভেদে বিক্রি হয়েছে, সিলভার কাপ বিক্রি হয়েছে 180 টাকায়, পাঙ্গাস মাছ 140 থেকে 180 টাকায়, 3 কেজি ওজনের বেশি রুই মাছ 300 থেকে 320 টাকায় বিক্রি হয়েছে, ছোট বাইলা মাছ 350 থেকে 400 টাকায়, বাইন মাছ ছোটগুলো বা মাঝারি আকারের বাইন মাছ বিক্রি হয়েছে 550 টাকায়, ভাটা মাছ 400 টাকায়, পাবদা 380 থেকে 490 টাকায় বিক্রি হয়েছে। আর সামুদ্রিক মাছের দাম কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আজকে ছুরি মাছ বিক্রি হয়েছে 180 টাকায়, লইট্টা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়, সুরমা মাছ বিক্রি হয়েছে 160 থেকে 170 টাকায় এবং বাইলা মাছ যেগুলো রয়েছে সামুদ্রিক সেগুলো বিক্রি হয়েছে 160 থেকে 170 টাকায়। এবং আপনাদেরকে যদি বলি, এই অঞ্চলে এখানে যে মাছ আসে সেই মাছগুলো কিন্তু যাতে করে কোনো ধরনের ভেজাল মিশ্রিত না হয় এবং এই বিষয়টা কিন্তু তদারকি করা হয় মৎস্য বিভাগের পক্ষ থেকে। এখানে যে মৎস্য আড়ত সমিতি রয়েছে সেই সমিতির পক্ষ থেকে কিন্তু এখানে বারবার তাদের তাগিদ দেওয়া হয় এবং কোনো ধরনের যদি তাদের ভেজাল বা জেলি মিশ্রণের চেষ্টা করে বা কোনো ধরনের কেমিক্যাল মিশ্রণের চেষ্টা করে সেগুলো কিন্তু এখানে ধরপাকড় হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও এখানকার ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়, যার কারণে কোনো ব্যবসায়ীরা যাতে তাদের লেনদেনে কোনো ধরনের সমস্যা না হয়। তবে ব্যবসায়ীদের দাবি এখানকার একটি আরও সংশ্লিষ্ট একটি ব্যাংক স্থাপন করার। এই ছিল এখানকার সবশেষ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনী মৎস্য আড়ত থেকে।